সোশ্যাল মিডিয়ায় যখন মানহীন কন্টেন্টের ছড়াছড়ি, তখন ফর্সা তুলতুলে গোলাপে গালের এই কিউট ব্লগার হাজির হয়েছেন দারুণ সব কন্টেন্ট নিয়ে। তার নাম মোহাম্মদ সিরাজ। সিরাজ একজন পাকিস্তানি ব্লগার যাকে ভালোবাসতে বাধ্য হয়েছে স্বয়ং ভারতীয়রাও। মাত্র 7 বছর বয়সে সিরাজের ব্লগিং চ্যানেলের নাম সিরাজি ভিলেজ ব্লগস। পাকিস্তানের গিলগিত বালতিস্তানের খাপলু গ্রামে সিরাজের জন্ম। সম্প্রতি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে সেন্সেশন হয়ে ওঠা সিরাজ প্রাইমারি স্কুলের ছাত্র। ছেলের মতো জনপ্রিয় না হলেও সিরাজের বাবা মোহাম্মদ তকি নিজেও একজন ইউটিউবার। মূলত বাবাকে ভিডিও বানাতে দেখেই ছোট্ট সিরাজের মনে আগ্রহ জন্মায় বাবার মতো করে ভিডিও বানাতে। স্কুলের হোমওয়ার্ক শেষ করে বাবার ফোনটা নিয়ে সিরাজ বের হতো। বাবা ভাবত হয়তো গেম খেলার জন্য নিয়েছে, কিন্তু সিরাজ করত ভিন্ন কিছু। ফোন নিয়ে সে ব্লগ বানানোর চেষ্টা করত। একদিন সিরাজের বাবা তার ফোন ঘাঁটতে গিয়ে সিরাজের বানানো এরকম অনেকগুলো ব্লগিং এর ক্লিপ দেখে ভাবলেন এগুলো এডিটিং করে টিকটকে আপলোড করা যাক। সেই আপলোড করা থেকেই ইন্টারনেট জগতে প্রথমবারের মতো পা রাখেন উপমহাদেশে সারা জাগানো এই ক্ষুদে ব্লগার। এখনও তার ভিডিওগুলো তার বাবাই এডিট করে দেন। বালতিস্তানের অপরূপ সৌন্দর্য, গ্রামের সাধারণ জীবনযাপন, দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতাই মূলত সিরাজের কন্টেন্টের বিষয়। তবে এসবের সাথে সাথে সিরাজের আকর্ষণীয় পার্সোনালিটি, মজাদার অঙ্গভঙ্গি, বিশুদ্ধ হাসি, বোন মুস্কানের সরলতা এই ভিডিওগুলোকে আরও বেশি গ্রহণযোগ্যতা দিয়েছে। কখনো রাস্তাঘাটে দেখা হলে তার গ্রামের মানুষদের সাথে সহজ সরল আলাপচারিতা, মুস্কানের সাথে খুনসুটি, বন্ধুদের নিয়ে খেলা করা, কখনো ছাগলের পিছু নেওয়া, বরফে ঢেকে যাওয়া সাইকেল দেখানো, কি নেই বাচ্চা এই ব্লগারের কন্টেন্টে? এসব দেখে দর্শকের মনে প্রশান্তি আসে। সিরাজের ভিডিওগুলো থেকে অনেক কিছু শেখারও আছে। শিশুদের যে সামাজিক আচার আচরণগুলো আমাদের সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে, সিরাজের ভিডিওগুলোতে ঠিক সেই জিনিসগুলোই উঠে আসে। সালাম দিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে কথা শুরু করা, গুরুজনদের সাথে শ্রদ্ধা ও বিনয়ের সাথে কথা বলা, এমনকি নিজের বন্ধুদেরকেও সম্মান দিয়ে কথা বলা দেখে বোঝার উপায় নেই বয়সটা মাত্র 6। শত হতাশার আমাদের জীবনে সিরাজ আর মুস্কান আমাদের শেখায় একেবারে তুচ্ছ বিষয়গুলোর মধ্য থেকেও কিভাবে আনন্দ খুঁজে নিতে হয়। এসবের পাশাপাশি তার ভিডিওগুলো আমাদের দেখিয়ে দেয় পাহাড়ে জীবনের দৈনন্দিন সংগ্রাম আর তাদের অসুবিধাগুলো। সিরাজের মাধ্যমে এখন পাকিস্তান সরকারের নজর হয়তো এই প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পড়বে। ছোট্ট সিরাজের কারণে এই অঞ্চলগুলো পেতে পারে উন্নয়নের ছোঁয়া, বদলে যেতে পারে মানুষের জীবনমান। বর্তমানে তার চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 9 লাখের কাছাকাছি। প্রথম 2 সপ্তাহে পেয়েছিলেন 1 লাখ সাবস্ক্রাইবার। সিরাজের প্রতিটি ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা, এমনকি আফ্রিকা থেকেও সাড়া পাচ্ছেন সিরাজ। এরই মধ্যে পেয়েছেন ইউটিউব সিলভার প্লে বাটন। এবার শোনা যাচ্ছে স্বয়ং গুগল এবং ইউটিউব সিরাজ ও তার বোনকে বিশেষ সেমিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। দামি রিসোর্ট কিংবা জাঁকজমকপূর্ণ কোনো জায়গায় যাওয়ার সামর্থ্য নেই তাদের। তবে সিরাজ মুস্কান দেখিয়ে দিয়েছেন দর্শকের হৃদয় জয় করতে খুব বেশি কিছু লাগে না।